আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই মাত্র কারেন্ট আসলো, এই জন্য ক্লাসে সরাসরি চলে আসলাম। তো আশা করি আমরা যতক্ষণ সময় পাবো আমরা আজকের ক্লাসটা যতদূর পারি করব। আজকে আমরা মূলত পেইন্টিং ক্লাস করব, সেটা হলো ক্যানভাসে। এইটা আমরা পূর্বের একটা কোর্সে এই ধরনের কাজ করেছিলাম, তো আজকে আমরা প্রাথমিক আর কি, এটা এটা একটু লেয়ারের কাজ, কিন্তু আমরা এই ধরনের কাজ করব একটু মানে আরো ইজি করে, সহজ করে কিভাবে করা যায় সেটা আজকে আমরা দেখব ইনশাল্লাহ। তো এখন আমরা শুরু করি। আমরা এখানে যেই ক্যানভাসটা নিয়েছি এটা 10x10, এদিকে 10 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি। তো আমরা যে ম্যাটেরিয়াল গুলো মানে হাতিয়ার গুলো ইউজ করব, এখানে এক জোড়া আছে, এখানে তিনটা আছে, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, আর এখানে দুইটা পেন্সিল, এইগুলো আমাদের লাগবে এই রং করার জন্য। এই দুইটা থেকে যেকোনো একটা আমরা নিতে পারি, এই দুইটা থেকে যেকোনো একটা নিতে পারি, এবং এই তিনটা থেকে যেকোনো একটা নিতে পারি, এই দুইটা থেকে যেকোনো একটা নিতে পারি। এইটা আমরা যখন ক্লাস করব তখন ইনশাআল্লাহ আমরা সেটা দেখাবো। তো প্রথম যেটা করব, আমি এগুলো এখানে সরিয়ে রাখি। প্রথমে যেটা দেখাবো সেটা হলো যে আমরা একটা মানে রঙের থিমটাকে, যে আমরা কোন দিকে রংটাই করব। তো আমরা এই দিক থেকে এইদিকে যদি রংটা এইভাবে আসে, মানে উপর থেকে এদিকে আসে, তাহলে এখান থেকে 1/4 একটা রং করব, তারপরে রংটা একটু নেমে আবার এদিকে এসে এদিকে 1/4 এই রংটা যাবে, আর এই পাশে অন্য রং দিব আমরা, মানে ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, এমন ভাবে দিব যাতে বোঝা না যায় যে সরাসরি এটার বিপরীত এটা কিংবা এটা, এমন ভাবে দিব যে মনে হবে যেন এদিকে একটু বেশি এদিকে একটু কম, কিংবা এদিকে একটু কম এদিকে বেশি, এরকম থাকবে। আর এর মধ্যে আমরা যেটা লিখবো সেটা হলো হুয়া আল আফুহু, মানে হলো তিনি, মানে যিনি কি আফুহু, মানে ক্ষমাশীল, যিনি মাফ করে দেন আমাদের, অর্থাৎ আল্লাহ ক্ষমাশীল, সেটা হুয়া আল আফুহু। এটা আমরা এখানে করব। এখন প্রথমে রং করার আগে আমরা সরাসরি কালার দিতে পারি, কিংবা আমরা প্রথমে একটু এই যে স্প্রে বোতল দেখছেন, এই স্প্রে বোতল দিয়ে আমরা একটু এখানে পানি ছিটাই দিচ্ছি। আমার এই পানির ভিতরে হালকা একটু ডেটল দেওয়া আছে, ডেটলের কাজ হলো রংটাকে ছড়িয়ে দেয়। হালকা, বেশি আমি বেশি ইয়ে দিচ্ছি না, এর ভিতরে এই যে পানি আছে যতটুকু পানি আছে, মনে করেন যে সামান্য 4-5 ফোঁটা ই দিবেন, বেশি ডেটল দিলে আবার এটা বেশি ছড়াবে, এই জন্য অল্প একটু ডেটল দিবেন যাতে রংটা প্রথম মিশে ছড়িয়ে যায়, সেই জন্য দেওয়ার। তো আমরা এইখানে প্রুশিয়ান ব্লু আছে, প্রুশিয়ান ব্লুর সাথে একটু ব্ল্যাক আছে, এবং আমরা আরেকটা রং একটু দিতে পারি, এটা হলো কোবাল্ট ব্লু, এই তিনটা রং একটু দিতে পারি। তো আমি সরাসরি রংটা এখানে টিউব থেকে নিয়ে, যেহেতু আমরা পানি দিয়েছি এই জন্য টিউব থেকে নিয়ে আমি এখানে একটু এই যে একটু রং দিলাম, দিয়ে দিছি এখানেও একটু, এখানে একটু রং দিয়ে দিলাম অল্প। আচ্ছা, এরপরে এই যে প্রুশিয়ান ব্লু আছে, এই ব্লু আমরা একটু এইখানে একটু প্রুশিয়ান ব্লু দিব অল্প একটু। প্রুশিয়ান ব্লু দিলাম, দেখেন এখনই ছড়াচ্ছে, ওই যে পানি দেওয়া আছে তো এখনই
এই যে আস্তে আস্তে ছড়াচ্ছে। এরপরে এখানেও আমরা একটু প্রুশিয়ান ব্লু দিব এই জায়গাটায়। অল্প একটু দিছি আর প্রুশিয়ান ব্লু দিয়ে নিলাম আর কি। আর একটু কালো এদিকে কোন রকম একটু কালো ছোঁয়াবো, এই যে একটু ছোঁয়াইছি, আর এদিকে একটু কালো এখানে ছোঁয়ালাম। এরপরে আমরা রংটা ঘষবো, এই যে এটা দিয়ে আমরা ঘষতে পারি। প্রথমে আমরা যেহেতু এটা হালকা হালকাটা প্রথমে আমরা ঘষি। কি সুন্দর আমাদের রঙের ভেরিয়েশনটা চলে আসলো। এখন আমরা একটু এখন যেটা করব সেটা হলো এখন আমরা এইখানে একটু সাদা টিটেনিয়াম হোয়াইট দিব। টিটেনিয়াম হোয়াইট এখানে একটু দিলাম, এখানে একটু দিলাম। হ্যাঁ, টিটেনিয়াম হোয়াইট দেওয়ার পরে আমরা যেহেতু আমরা ক্যালিগ্রাফি মোটামুটি কম্পোজিশন শিখে ফেলেছি, সুতরাং আপনার যেই জিনিসটা যে রং করার পরেও আমরা এইভাবে আপনারা যদি ই করে ফেলতে পারেন, দেখেন মোটামুটি আমাদের এইভাবে তুলি, এই দিকে টানলে এইভাবে, এই দিকে টানলে এইভাবে। হ্যাঁ, এইভাবে টানতে হবে, তাইলে আপনার মানে এই দিকে টানলে এইভাবে, এদিকে 45 ডিগ্রি কোণে টানতে হবে। হ্যাঁ, তাইলে আমাদের ঘষাটা সমান হবে। হ্যাঁ, এমন ভাবে করব যাতে আমাদের পুরো ক্যানভাসটা ইয়ে হয়ে যায়। এখনই একটা মজা করব আমরা, সেটা হলো এখানে এইভাবে ভেতরে আগে আমি কিছু দিয়ে রাখতেছি।
স্মুথ একটা ভাব আসতেছে আমাদের এখানে। সুন্দর আমাদের মোটামুটি একটা দেখেন হয়ে গেল। এইখানে আমরা মোটামুটি আমরা একটা আদল করে ফেললাম। হ্যাঁ, আদল করে ফেলার পরে একটু শুকাইতে দিতে হবে। শুকানোর পরে আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাব। দেখেন আমরা তিনটা রং ইউজ করেছি, মানে চারটা রং, কালো, ব্ল্যাক, তারপরে কোবাল্ট ব্লু, না সরি, প্রুশিয়ান ব্লু, এবং এইটা হলো আমাদের মূল রং। এবং সাথে আমরা ব্যবহার করেছি টিটানিয়াম হোয়াইট। হ্যাঁ, টিটানিয়াম হোয়াইট। তাহলে চারটা রং আমরা ব্যবহার করেছি। এটা ব্লুর মধ্যে কাজ। এরপরে আমরা আসল কথাটা এখানে লিখব একটু পরে। একটু পরে লিখবো, একটু শুকায় আসলে তখন লিখতে সুবিধা হবে। এখন লিখতে গেলে ভেতরেরটা উপরে চলে আসবে। আমরা চাই না ভেতরেরটা উপরে চলে আসবে। হ্যাঁ, আমরা চাইবো যে আমরা চাইবো যে সরি একটু শুকাইতে দিতে হবে, না শুকাইলে পরে আমরা কাজ করতে পারবো না। এইটা আমরা এরকম মানে রাখতে পারি, কিংবা এরপরে আমরা যদি যেটাকে আমরা বলি যে এই কাজটার মধ্যে যেমন একটা ফুটা 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 আছে, যে এইগুলা এগুলো দ্বারা মিল্কি ওয়ে এর একটা বিষয় থাকে, এখানে মিল্কি ওয়ের একটা চিহ্ন আছে, সেটা রাখবো না। সেই জন্য আমরা এইভাবে করেছি, অর্থাৎ লাইট ডিপ, লাইট ডিপের মধ্যে আমরা এটা রেখেছি। এর ভিতরে এটা প্রুশিয়ান ব্লু, কোবাল্ট ব্লু, ব্ল্যাক অ্যান্ড টিটেনিয়াম হোয়াইট, এই এই কয়টা কালার দিয়ে আমরা একটা কম্পোজিশন করেছি। যেমন ভাবে করেছি এই জায়গায় একটু ব্লুর ভাগ বেশি, এখানে ব্লুর ভাগটা কম, আর বাকি জায়গাটা আমরা সাদা রেখেছি, যাতে আমরা এখান থেকে কাজটা করলে, হ্যাঁ, এখানে এমন ভাবে করব যেন এখানে আমার এইদিকে আমাদের হরফ গুলো দিতে সুবিধা হয়। সেইখানে আমরা এই 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 যে ইয়েটা দেখতেছে, এটা হালকা করে আমরা এদিকে সাদা মিলাইয়া, তারপরে হালকা করে আমরা এখানে আলিফ লিখবো, তারপরে এখানে হুয়া লিখবো, তারপরে আফু, এখানে সাদা দিয়েই লেখার চেষ্টা করি।
একটু শুকাইতে দিতে হবে, না শুকাইলে এই যে কাঁচা কাঁচা ভাব আছে এর ভিতরে, হ্যাঁ কাঁচা কাঁচা ভাব আছে এর ভিতরে, কাজ করতে গেলেই ও ই করে ফেলবে, মানে ছড়িয়ে যাবে কিংবা আমাদের ঠিক মতো রংটা নিতে চাইবে। এই জন্য আমরা একটু মানে অপেক্ষা করছি, বেশি সময় না, সামান্য সময় আমরা অপেক্ষা করছি, হয়তো 5 থেকে 7 মিনিট আমরা অপেক্ষা করলে রংটা দাঁড়াবে সেইভাবে আমরা করি। এখানে একটা জিনিস একটু বলে নেওয়া ভালো, যেহেতু আপনারা পেইন্টিং শিখতেছেন ক্যালিগ্রাফি দিয়ে, পেইন্টিং দিয়ে ক্যালিগ্রাফি শিখতেছেন না, ক্যালিগ্রাফি দিয়ে পেইন্টিং শিখতেছেন, কথাটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আপনি যদি পেইন্টিং দিয়ে ক্যালিগ্রাফি করেন তাহলে তার নেচার হবে, পেইন্টিংটা হলো মুখ্য বা সাবজেক্ট, পেইন্টিংটা সাবজেক্ট হবে। আর যদি ক্যালিগ্রাফি দিয়ে পেইন্টিং করেন তাহলে ক্যালিগ্রাফিটা হবে সাবজেক্ট। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই খেয়াল রাখবেন যে আপনি কি পেইন্টিং দিয়ে ক্যালিগ্রাফি করবেন নাকি ক্যালিগ্রাফি দিয়ে পেইন্টিং করবেন। যদি পেইন্টিং দিয়ে ক্যালিগ্রাফি করেন সেখানে ক্যালিগ্রাফি একটু ছোট হলেও কোনো সমস্যা না, এখানে একটু হতে পারে এখানে, তখন পেইন্টিংটার কারিগরি থাকবে। আর যদি আপনি ক্যালিগ্রাফি দিয়ে পেইন্টিং করতে চান তাহলে ক্যালিগ্রাফিটা যেন এই পুরো সারফেসে সাবজেক্ট হিসেবে থাকে, সেই ক্ষেত্রে এখানে যেই সারফেস আছে সেই সারফেসের অন্তত 3/2 ভাগ কিংবা 4/2 আড়াই ভাগের বেশি আর কি, অর্থাৎ 2/3 ভাগ একটু বেশি হয়ে যায়, তো সবচেয়ে ভালো হয় 3/2 ভাগ, মানে সুলুস স্টাইলে 3/2 ভাগ হবে ক্যালিগ্রাফি আর 1 ভাগ জায়গা থাকবে ফাঁকা। তো আমরা আজকে যে ক্যালিগ্রাফি হুয়াল আফু করব এমন ভাবে করব যে আমরা তো প্রথমে একটা পেন্সিল দিয়ে দেখে নিয়েছিলাম, তো এটা সমস্যা নাই, আপনি এই জিনিসটা নষ্ট হবে না, কারণ আপনি চাইলে আবার এটা সাদা রং করে ফেলতে পারেন কিংবা যে কোনো রং করে ফেলতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনি যেটা চান ক্যালিগ্রাফিটা ঠিক মতো হচ্ছে কিনা, সেই জন্য আপনাকে এটা মানে এমন ভাবে শুকাইতে হবে যে হার্ড হবে না আবার একেবারে কাঁচা থাকবে না, অর্থাৎ তুলি দিলে রংটা ওইটার সাথে ওইটা ম্যাচ করবে, বেশি কাঁচা থাকলে ছড়াবে আর অল্প যদি মানে শুকনা শুকনা ভাব থাকে তখন রংটা খুব সুন্দর দাঁড়াবে, মানে ফিনিশিং হবে। সেই জন্য আমরা একটু অপেক্ষা করছি। তো যেটা বললাম আর কি, আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হলো পেইন্টিং ক্যালিগ্রাফি বলার চেষ্টা করছেন, অর্থাৎ পেইন্টিংটা মুখ্য ক্যালিগ্রাফিটা গৌণ, কিন্তু আসলে আমরা তো চাচ্ছি যে ক্যালিগ্রাফিটাকে পেইন্টিং এর ভেতরে রাখতে, অর্থাৎ পেইন্টিং থাকবে গৌণ আর ক্যালিগ্রাফিটা হবে মুখ্য। সেইটা আমরা কিভাবে পারবো, সেইটার প্রথম নিয়ম হলো আপনাকে 3/2 ভাগ ক্যালিগ্রাফি রাখতে হবে, একটু কম হলেও হয় কিন্তু অন্তত যাতে ক্যালিগ্রাফিটা প্রমিনেন্ট হয়, হ্যাঁ এরকম জায়গা, হ্যাঁ প্রমিনেন্ট হয়, একেবারে মিডিলে রাখলে একরকম, একটু সাইডে রাখলে আর এক রকম, মানে জায়গা বুঝে কিভাবে আমরা করবো, এমন ভাবে করবো যাতে আমরা এখানে জিনিসটা সুন্দরই লাগে। তো আশা করি দেখি একটু শুকালে আমরা, অল্প সময় লাগবে আমাদের আসলে, যেহেতু এই অ্যাক্রিলিকের কাজ হলো সবচেয়ে মজার কাজ, মানে এটা ওয়াটার কালারের চেয়েও সহজ। ওয়াটার কালার যেরকম কঠিন ওইরকম সহজ হলো, মানে কঠিনের বিপরীত সহজ হলো অ্যাক্রিলিক, এবং এখন তো পৃথিবীতে অ্যাক্রিলিক দিয়েই মানুষ কাজ করে বেশি, বিশেষ করে কমার্শিয়াল ভাবে যারা কাজ করছেন তারা সবাই এই অ্যাক্রিলিক দিয়ে কাজ করেন। অ্যাক্রিলিক দিয়ে কাজ করার মজা হলো যে আপনার পেইন্টিং কখনো নষ্ট হবে না, নষ্ট মানে কাজ করতে যে আপনার এটা ভুল হবে না, ভুল হলে সারা যাবে, সেই জন্য অ্যাক্রিলিক দিয়ে সবাই করে। কিন্তু ওয়াটার কালারের যদি ওয়াশের কাজ করেন, সবচেয়ে কঠিন ওয়াশের কাজ, সেখানে কিন্তু যা দিবেন ওইটাই ফাইনাল,
হ্যাঁ, ওটা দ্বিতীয়বার মানে যেটাকে আমরা বলি যে পুনরাবৃত্তি করা যায় না, পুনরাবৃত্তি করতে গেলেই ও করে কি, রংটা নষ্ট করে ফেলে। মানে একটা যেটাকে বলে যে কোঅপারেশন করে, এক রঙের সাথে আর এক রঙের মিলে যায়, মিলতাল হয়ে যায়। কিন্তু এখানে সেইটা না, এখানে যে রং দিবেন সেই রঙই থাকবে, যদি আপনি ইচ্ছাকৃত না মিলান। তো যাই হোক, মোটামুটি আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে, এখনো ওই ভেজা ভাবটা আছে। যেটা ই করব সেটা হলো যে আমরা এই যে তুলিটা, এই তুলিতে রং নিব। এই তুলিতে প্রথমে আমরা সাদা রং নিব, সাদা সাদা দিয়ে করব। সাদা দিয়ে হরফটা করার পরে তারপরে আমরা যেখানে অন্য কালার দেওয়ার সেগুলো দিব, মানে খুব ইজি আর। তো আমি মোটামুটি এখন আরেকটু অপেক্ষা করি, দেখি কি অবস্থা, মানে হাত দিয়ে দেখতে হবে যে আপনার হাতে রংটা লাগছে কিনা। ওই যে লাগতেছে, রং সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আরেকটু সময় দিতে হবে যাতে অন্তত হাতে রংটা না লাগে। এরকম দেওয়ার পরে যে হাতে রং এখানে একটু শুকাইছে, এই যে হাতে রং কেমন লাগতেছে না, কিন্তু এইখানে এখানে মানে সাদার বেশি, টিটেনিয়াম হোয়াইটটা একটু দেরিতে শুকায়, এই জন্য ওকে একটু সময় দিতে হবে। মানে আসল ফ্লেভারটা, আমার ক্যালিগ্রাফির ফ্লেভারটা তখন পাওয়া সহজ হয়ে যাবে। আমি এই ফাঁকে একটা ছবি তুলে নিই, দেখি পারি কিনা। উঠছে না? হ্যাঁ, এবার একটা ছবি উঠছে, একটা ছবি নিয়ে নিলাম যে আমরা এই পর্যায়ে কাজ করেছি। এর পরের পর্যায়ে মানে এটা এটাকে আমরা বলি মানে ইন্টারভেল টাইম বা টিফিন টাইম, যাই বলি না কেন, এটা হলো আমাদের কাজের একটা অবসর টাইম। এই সময় আপনারা একটু চা খেতে পারেন, একটু ই করতে পারেন কাজটা রেখে দিয়ে। হ্যাঁ, এই 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 পর্যায়ে, এরপর আবার আপনি কাজ। আচ্ছা, এছাড়া যখন আপনি আস্তে আস্তে হাত পেকে যাবে, আমরা করি কি, হাত পেকে গেলে তখন আমরা রং চাপাই। এখানে কিন্তু রং চাপানো না, এটা ডাইরেক্ট রং করে দিচ্ছি। রং চাপানো হলো যেখানে যেখানে যে যে রং লাগবে সেইখানে সেই সেই রং দিয়ে তারপরে কাজ করা। অর্থাৎ একেবারে ভেজা থেকে কাজ করতে 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 ফিনিশিং দিয়ে চলে যাওয়া। সেটাও আমরা করি, সেটা আপনাদের সময় লাগবে একটু। তবে হতাশার কিছু নাই, এই প্রথম এরকম করা দেখলেন এটা হলো সবচেয়ে ইজি। আমরা যেটা বললাম এটা হলো সবচেয়ে ইজি আপনার একটা সিস্টেম। সরি, এখানে আমাদের একটু রং দেওয়ার, এখানে আমি এই যে এই তুলি দিয়ে আমি এখানে একটু রং নিয়েছি, মানে এই জায়গাটা আমার একটু সাদা সাদা করা দরকার। এই জায়গা যেহেতু এখন আমি হাত দিব না, এই জন্য এখানে কাঁচা থাকলেও সমস্যা নাই। অর্থাৎ আমার পেইন্টিংটাই যেন দেখে মনে না হয় যে কোথাও রং বাকি আছে। সেটা সাদা দেন আর কি, যে অন্য যে কোনো রং দেন, টিটেনিয়াম হোয়াইট দেন আর যাই দেন, সেখানে আপনাকে অন্তত ইনশিওর করতে হবে যে আপনার কোথাও রং বাকি নেই। তো
তো মাশাল্লাহ আমি এখন সাদা, এই যে সাদা সাদা দিয়ে এবার আমি পরব বানাবো। প্রথমে আমি আল আফু লিখবো, হ্যাঁ এখানে এইখানটাতে যদি আমি লিখি তাহলে মোটামুটি ইয়ে হবে এখানে, এই যে এখানে মানে এবং আমি একেবারে উপর থেকে টপ থেকে নিয়ে আসছি, আমি এগুলো পরে সেরে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন এইসব জায়গা পরে আমি সেরে দিব, আমি একটা এটাকে আমরা বলি রং চাপানো। না আমাদের হরফটা কেমন হবে আমরা এটা দেখে ফেললাম, এখন
এটার একটু উপরেও দিতে পারি, কোনো সমস্যা নাই, আপনার এই এই সুজা দিতে পারি। তাহলে এটা আমরা পরে কিভাবে মিলিয়ে দিব এখনই দেখাই। এইভাবে আমরা আস্তে আস্তে এটা শুকাবে আর আমরা এটা দিতে থাকি। আমি জাস্ট কোথায় কি হবে সেটা একটু বলে দিলাম যে এখানে সিগনেচার দিতে পারবো আমরা, এখানে এখন একটু শুকাই দিতে, তারপরে আমরা ফিনিশিং টাচ আস্তে আস্তে দিতে পারবো। এইভাবে আমাদের মোটামুটি ঘষতে 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 কুয়ালাপু, মানে আপনার পুরো ক্যানভাসটাই রং। এখন এটা কিন্তু ফাইনাল না, এর ভিতরে হরফ সুন্দর করে লিখে বাকি জায়গাটা আমরা রং দিয়ে সেরে দিব। সেই জন্য আমাদের প্রয়োজন পড়বে চিকন তুলি, এটা আমরা রাখলাম কারণ এখানে অনেক জায়গা মানে যেটাকে আমরা বলছি সেই জিনিসটা নাই এখানে।
সেই জিনিসটা করার পরে বাকিটা আমরা ছেড়ে দিব। কিংবা আমরা এখন যদি এটা করি এইভাবে যে মানে এই জায়গায় কিন্তু আমি মিলাই দিছি, হ্যাঁ, তো মিলাই দেওয়ার পরে আমি ফাইনাল স্ট্রোকটা বের করে নিয়ে আসবো পরে। এইভাবে আমরা পরে ফাইনাল স্ট্রোকটা দিবে, এখন জাস্ট আমরা মিলাই দিচ্ছি। ভিতরে ঠিক আছে, বাইরে আমরা মিলাই দিচ্ছি। মানে এই যে অ্যাক্রিলিকে যে কালার নষ্ট হবে না সেটার একটা, এটা হলো রং চাপানো, এরপরে আস্তে আস্তে ফাইনাল করে টাচ দিয়ে দিব পাশে। আস্তে আস্তে দেখতে, এইটা দেখতে যেমন একটা আমরা বলি এটাকে এক্স রে কালার, এক্স রে এক্স রে পেইন্টিং এর মতো, মানে ভেতরে বাইরে একটা ইয়ে দেখা যাবে আর কি, যেটাকে বলে এক্স রে এর মধ্যে যেমন হাড় টাড় দেখা যায় গোস্তের ভেতরে, ওইভাবে আপনারা এটা দেখতে পাবেন আর কি। আচ্ছা, গেল একটা। একটু সময় নিচ্ছি, আবার আমরা শুরু করি। এই কাজের পরবর্তী স্টাইলটা আমি দেখাই, মানে পরবর্তী রঙের যে স্টাইল দেখেন, দূরে প্রথমে একেবারে হালকা রং দিয়েছি, তার থেকে এখানে একেবারে হালকা রং, তার থেকে একটু গাঢ় রং, তার থেকে আর একটু গাঢ় রং, এবং এখানে আর একটা হালকা রং। তো এই রঙের বিপরীত, যেমন সাদা, এখানে ডিপের মধ্যে সাদা আছে, লাইটের মধ্যে একটু গাঢ় আছে, এই যে লাইটের মধ্যে গাঢ় আছে, এইভাবে রঙের কন্ট্রাস্ট করে, মানে যা আছে তার থেকে হয় ডিপ দিতে হবে, ডিপ থাকলে লাইট দিতে হবে, এরকম করে করে এই পুরো একটা পেইন্টিং করা হয়। হ্যাঁ, এটা কিন্তু পানির ওয়াশ দিয়ে না, এটা শুকনা শুকনা করে তারপরে করা হয়। তো এই ধরনের কাজ আমরা পরবর্তী ইয়েতে দেখাবো। এটাও কিন্তু ক্যানভাসের, হ্যাঁ, এটাও ক্যানভাসের। তারপরে আমরা পরে পোর পোর কালার, যেটা পোর কালারে, এটা কিন্তু একটা মানে
যেটাকে আমরা বলি এটা পুরোপুরি আর্ট ওয়ার্ক, যেটাকে আমরা বলছি যে অ্যাবস্ট্রাক্টের মতো, কিন্তু এর ভিতর অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এগুলো খুব দীর্ঘ সময় ধরে নিয়ে দেখলে এটা বোঝা যাবে। হ্যাঁ, এটা মানে অনেক বেশি জায়গা নিয়ে করা, আর একটু কম জায়গা নিয়ে করলে, যদি বেশি ছেড়ে দেওয়া হতো তাহলে বেশি ভালো হতো। এটা ছাড়া কম হয়েছে, আরো একটু বেশি ছাড়তে হইতো এসব কাজে। এখানে মোহাম্মদ লেখা আছে, এই ধরনের কাজ আমরা একটা করব, এবং সম্পূর্ণ লেয়ারের কাজ এটা। অর্থাৎ প্রথমে সাদা দিয়ে করে, সাদা দিয়ে পোর দিয়েছি, যে জন্য এইসব জায়গা ফেটে ফেটে গেছে। হ্যাঁ, এই যে ফেটে ফেটে গেছে দেখা যাচ্ছে। তারপরে এর ভিতরে আবার মানে অন্য, এই যে ফেটে ফেটে গেছে দেখা যাচ্ছে, এই যে ফেটে ফেটে গেছে। হ্যাঁ, এটাকে আমরা পোরের কাজ বলি। পোর দেওয়ার পরে তারপরে আমরা এখানে কাজ করেছি। হ্যাঁ, এই ধরনের কাজও মানে এটাকে একটু, যেটাকে আমরা বলি হার্ড কাজ, মানে শক্ত, কাজটা নরম না, শক্ত কাজ, এই ধরনের কাজও আমরা করব। এবং এটাও ব্লুর ভিতরে কাজ। এই কাজটা সামনাসামনি দেখলে একরকম, আর ছবিতে ওইটা দেখেন অনেক ভেতরে ভেতরে কাজ আছে। এটা আরো লাইট ডিপ করা যেত, কিন্তু এটা এখন এটা দিয়ে কাজ করা যায়। তো এটা জাস্ট ই করা, যে একবার সরাসরি ক্যালিগ্রাফিটা দেখা আর ভেতরে যেই। এখন এটা করতেছি পুরো লাইট ডিপটা আনার জন্য, যেটা করে রাখলাম। এরপর আস্তে আস্তে আমরা, হ্যাঁ, রং ফিনিশিং দিব, কোথায় কিভাবে দিব সেটা ইনশাল্লাহ ফাইনালি। শুকাক না শুকাইলে দেওয়া যাবে, এবং সেই ক্ষেত্রে আমরা এই টিভি দিই। হ্যাঁ, ছোট টিভি, কারণ এটা এখন আর দিব না। আমরা আরো একটা কাজ করতে পারি, যেমন এই যে দেখছি আমরা এর ভিতরে মাথায় কাপড় লাগিয়ে এটা দিয়েও আমরা করতে পারি। সেই ক্ষেত্রে একবারে সারফেস শুকায় গেলে তারপরে আমরা এটা কালির মতো ইউজ করতে পারি, অ্যাক্রিলিক কালার। হ্যাঁ, তো সেটা আমরা যদি কোনো ক্যানভাসে পারি সেটা দেখাবো, কারণ আপনাদের এটাও জানার দরকার আছে। এখন যদি আমরা মনে করেন এখানে আমি ই করলাম, মোটামুটি আমরা একটা পেন্সিলের দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এর ভিতরে রং করে ফেলতে পারি, মানে পুরা রংটা। তারপরে বাইরে যে জায়গাটা আছে সেটা আমরা পরে মুছে দিতে পারি। হ্যাঁ, বা পরে আমরা এই 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 সমস্ত রং এখানে দিয়ে 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 ঘষে 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 আমরা আলাদা একটা কাজ করি। যেমন এখানে
এইভাবে দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের এখন সাদা রং আমরা মোটামুটি এখন দিতে পারি, এই তুলি দিয়ে আমরা সাদা রংটা আস্তে আস্তে দিতে থাকি। দেখি কি হয়। অর্থাৎ আপনি যত বেশি সময় দিয়ে কাজটা করবেন তত কাজটা সুন্দর হবে। যত বেশি সময় দিয়ে আপনারা কাজটা করবেন তত আসসালামু আলাইকুম স্যার, এটা তো সালাম। অ্যাক্রিলিক 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 তো আবার বেশিক্ষণ খোলা জায়গায় রাখা যায় না মনে হয়, আটক ইয়ে হয়ে না, যায়। যতক্ষণ কাজ করব যতক্ষণ কাজ করব ততক্ষণ তো কোনো সমস্যা নেই। আমি কাজ করতেছি, আমি অল্প রং নিয়েছি, এটা শেষ হলে আবার রং নিব যদি আমার রং প্রয়োজন হয়। আচ্ছা, এমনি হ্যাঁ সাধারণত কতক্ষণ, আধা ঘন্টা বাইরে রাখা যায় না, আরো কোন নিয়ম হ্যাঁ আছে? হ্যাঁ আধা ঘন্টা রাখা যায়। এই যে এই যে আমি রং নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ দেখেন, আস্তে আস্তে আমার এটা সুন্দর চলে আসতেছে। আমি ঘুরায় ঘুরায় রং দিতে পারি, কোনো সমস্যা নাই।
আচ্ছা, মোটামুটি আমরা এখন দ্বিতীয় পর্যায়ে চলে আসছি। এরপরে আস্তে আস্তে আবার আমরা চলে যাব তৃতীয় পর্যায়ে। এবার আর একটু আমি শুকাইতে দিলাম, এবং এটার ভিতরে এখন একটু পানি দিয়ে রাখি, কারণ এটা বাতাসে একবার শুকাই গেলে আর কোনো কাজ হবে না, যে একটু পানি দিয়ে রাখছি। পানিতে ওটা নরম থাকবে, মানে সিলার বলি আমরা, যে পানিটাকে শুকানো থেকে, শুকানোর হাত থেকে ওটা রক্ষা করে। আমি যে জিনিসটা আপনাদের বলছি, যে এইসব জায়গা যখন কারেকশন করব, তখন এই রঙের সাথে মিলাইয়া ওটা কারেকশন করতে হবে। হ্যাঁ, তো এই কারেকশন করার জন্য আমাকে রং মিলানো শিখতে হবে। যেমন এখানে যে রংটা আছে সাদার সাথে এই কোবাল্ট ব্লু মিশাইয়া এরকম রং বানাইতে হবে কাছাকাছি, এবং আস্তে 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 এটা তখন এই এই জিনিসটা ফুটে উঠবে। ফুটে উঠলে তখন এটা দেখতে অনেক সুন্দর লাগবে, এবং আমরা এর ভেতরে ভেতরে আরো অনেক কিছু করতে পারি তখন, যে শুধু যে এটা রাখবো তা না, আরো অনেক কিছু করতে পারি। আর এছাড়া পাকিস্তানিরা কাজ করে, পুরো রং মেরে দেয়, মেরে দেয়া যেখানে যেখানে লাগে, তারপরে তারা খুব সাবধানে এরকম তুলি, এটা তো বড় তুলি আরো ছোট, মানে এতটুকু, এই যে এতটুকু কেটে ফেলে, এতটুকু কেটে ফেলে যাতে এটা বেশি না ছড়ায় ওইভাবে, কিংবা এটা এখানে বেঁধে নেয়, ই দিয়ে বেঁধে নিয়ে তারপরে রং দিয়ে এইভাবে একটানে লিখে ফেলে। তো ওইটাকে আমাদের যেটা বলি, ওটা সম্পূর্ণ আর্টের মধ্যে পড়ে না, পেইন্টিং এর ইসে। পেইন্টিং এর ইসে হলো এটা, হলো যে আপনার দক্ষতাটা এটা দিয়ে মানে তখন প্রমাণ হয়। কারণ আপনি সময় নিয়ে কাজটা করছেন, এতে আপনি সময় দিচ্ছেন। এই কাজটা যদি একজন কাস্টমার বুঝে, কিংবা একজন শিল্পবোদ্ধা বুঝে যে আপনি এই কাজটাতে সময় দিয়েছেন, তাহলে এটার মূল্য। আর যদি মনে করে যে না এটা সময় দেয় না, একটানে করে ফেলছে, তাহলে এটা পেইন্টিং এর এই মূল্যটা থাকে না। পেইন্টিং এ কিন্তু সময়টা একটা খুব মূল্য। আমি আগে একদিন বলেছিলাম যে লিওনার্দো দা ভিঞ্চি যে কাজটা করেছেন, ওইটা তো মানে সাধারণ লোকের কাছে মূল্য নাই, কিন্তু আর্টিস্টদের কাছে কিংবা যারা শিল্প বোদ্ধা তাদের কাছে অনেক মূল্য ওটার, অসাধারণ মূল্য। কারণ প্রত্যেকটা জায়গায় উনি আলাদা তুলির স্ট্রোক দিয়েছেন। এই জিনিসটা আমার কাছে খুবই, মানে আমি ছবিটা খুব বড় করে দেখেছি, যে ওইখানে ওই ম্যাগনিফাইং দিয়ে দেখার একটা ব্যাপার আছে, এটা আপনারাও সার্চ দিলে পাবেন, যে একবারে ক্লোজ শট গুলো। তো পেইন্টিং এর ওই জিনিসটা, যে ছোট পেইন্টিং যদি হয়, তো সেখানে দক্ষতাটা হলো কারিগরি, যেটা যেটাকে করণ কৌশল বলে। পেইন্টিং এর করণ কৌশলটা কিন্তু শিল্প, আর একটা পার্ট হলো তার আইডিয়াটা শিল্প। তো আমার এখানে ক্যালিগ্রাফি আমি অ্যাপ্লাই করতেছি পেইন্টিং এর মধ্যে, তো ক্যালিগ্রাফিটা কত নিখুঁত ভাবে দিতে পারবো, এটা একটা শিল্প, এবং এর ভিতরে পেইন্টিং এর যে বিষয়গুলো আছে সেইগুলো আমি কত দিতে পারবো সেটাও একটা শিল্প। এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো দেখি এখন আমাদের এটা দুইটা ক্লাস মিলে করতে হবে, আজকে এই পর্যন্ত রেখে দিতে হবে হয়তো। পরের ক্লাসে আবার আমরা এটা শুকাই গেলে তখন আবার কাজ করতে সুবিধা হবে। আর যেটা ই হলো সেটা আমি এখন একটু ছোট আর একটা তুলি, যেমন এই যে তুলিটা আছে, এই তুলিতে এখন আমি একটু কোবাল্ট ব্লু যেটা আছে, হ্যাঁ কোবাল্ট ব্লু দিয়ে আমি ই করি, পরে সাদা দিয়ে আমি, এই যে কোবাল্ট ব্লু নিলাম, অর্থাৎ এখন দেখেন আস্তে আস্তে মনে হচ্ছে এইটা উপরে উঠে আসতেছে, মানে আপনি সময় নিয়ে নিয়ে এই কাজটা করবেন, দেখছেন কিনা এই যে এখানে। হ্যাঁ, আপনারা দেখতেছেন যে এখানে, আবার আমি ভেতরের পাশটাও এইভাবে ঘুরাই নিব, ঘুরাই নিয়ে তুলির মাথাটা আমরা সামনে রাখবো। যে কোবাল্ট ব্লু নিলাম, কোবাল্ট ব্লু নিয়ে আমি এখানে
আপনি সময় নিয়ে করবেন, সময় নিয়ে করলে অবশ্যই আপনার কাজটা তখন আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, আপনারা জাস্ট ওইভাবে এই যে দাগটা দাগ দিয়েছি পেন্সিলের দাগটা, আমি দাগ পর্যন্ত আমার বাউন্ডারি ব্লু দেওয়ার। দেখেন আমি অতিরিক্ত জায়গা মুছে ফেলতেছি, মুছে হরফগুলো বের করে আনতেছি। এটা হলো আপনার কারিগরি। করে আবার সাদা দিব, আবার ব্লু দিব, দিয়ে দিয়ে আমার কাজটাকে আমি বের করে আনবো। ফুটে উঠছে কিনা এই জায়গাটা দেখছেন? এই যে স্মুথ, যত স্মুথ করা যাবে, যেমন এখানে একটু পেট বেরোনো বেরোনো লাগতেছে, কোনো সমস্যা নাই, আমি এখানে ১০০% ওকে আমি নিখুঁত করে ফেলবো। হ্যাঁ দেখেন, এখন আসল মজাটা এই জায়গাটা পাওয়া যাচ্ছে। এইভাবে আপনি এবং এইসব জায়গা পরে সাদা দিয়ে করব, ই করব, মানে আমি ওকে যতক্ষণ পর্যন্ত আমার হরফটা ঠিক না হচ্ছে ততক্ষণ ছাড়বো না। হ্যাঁ, এসব জায়গা পরে মনে করেন এখানে আমি একটু সাদা দেওয়া দরকার, যে সাদা নিয়ে আমি আবার একটু, কারণ অ্যাক্রিলিকে আমার সব কালার আমি সহজে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানটা একটু সাদা নিয়ে নিলাম, আমি এখানে সাদা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এটাকে কালার ভেরিয়েশন চলে আসতেছে। হ্যাঁ, যেমন এইখানে আমি, এই যে এখানে আমি ঘষে 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 দেখেন কি হচ্ছে, হরফ উঠে আসতেছে, উঠতেই হবে হরফ। হ্যাঁ, হরফটা উঠে একেবারে স্মুথ হয়ে যাবে।
এইভাবে হরফকে উঠাই দিচ্ছি। খুব মজা লাগবে, খুব মজা লাগবে, আপনারা এই করতে করতে দেখবেন যে অনেক মজা লাগবে। এবং দেখেন এই যে দূরের কাছে, দূরের কাছে সবগুলো আমরা এভাবে করে দিব। আস্তে আস্তে আপনার রংটা ফুটে উঠতেছে। এরপরে আমার একটু সাদা লাগবে যেখানে, সেখানে আমি সাদা এইভাবে দিই, সাদা আমি এখান থেকেও একটু নিতে পারি এইভাবে। সাদা আমি কোথায় দিতে চাই মনে করেন, এখানে আমি সাদা দিব। হ্যাঁ, এই যে ঘষে ঘষে আমি সাদা, সাদা দিয়ে দিলাম। আবার আমি এখানে একটু ডিপ দিতে চাচ্ছি, ঠিক আছে, আমি আবার ডিপ দিয়ে দিই মিলাইয়া, অর্থাৎ তখন রঙের ভেরিয়েন্টটা ভেতর থেকে আলো বের হচ্ছে, ভেতরে যাচ্ছে, এরকম নানান ধরনের আমরা এই জিনিসগুলো দিব যাতে কাজটা সুন্দর লাগে। সময় নিয়ে আপনি কাজটা আপনাকে শেষ করতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে আপনার কাজটা নষ্ট হবে।
এই জায়গাটা আপনার এইবার আমি সাদা নিব, কারণ আমার সাদা এখানে লাগবে। আমি ঘুরাই ঘুরাই রং দিব, দেখেন আমাকে একটু সাদা নিব, নিয়ে আমি এখানে ফুল সাদা আছে, এই যে ফুল সাদা আছে, ফুল সাদার ভিতরে এই যে মিলাই নিলে তখন আমাকে এই জিনিসটা মিলে যাবে। হ্যাঁ, মানে আমি এক সাইড দেখিয়ে ফেললাম, এটা আরো অনেক বাকি। আমি এরপরে অন্য কালারও দিতে চাইবো কিছু। হ্যাঁ, সাদার মধ্যে একটু হালকা ইয়েলো আকার দিয়ে দিব। হ্যাঁ, তারপরে এটা একটা অন্য লক্ষ্য ভাব চলে আসবে, এসব জায়গা সেরে ফেলবো যখন। তো আজকে মোটামুটি আমরা অনেক দূর ক্লাস করে ফেললাম, এখন আপনারা প্রশ্ন করেন। প্রশ্ন আজকে এই পর্যন্ত রাখলাম, পরে আবার এগুলো সারবো। আজকে এখন প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার মানে এটা বিষয়ে আমার প্রশ্ন নাই স্যার, এটা বুঝতে পেরেছি মোটামুটি। আমার একটা একটা টার্ম আমি ভুলে গেছি স্যার, ওই যে সুরান নাস, সুরান নাস ওই যে সিন দিয়ে যেটা করেছিলেন স্যার আপনি, ওইটা তো গতকালকে আমি করেছি স্যার, হঠাৎ করে বসে ওটা মাথার মধ্যে আসলো এবং খুব ওটা মাথার মধ্যে খুব জ্বালাইতে শুরু করলো, মানে ওটা যাই না মাথা থেকে, তো আমি ওটা বসে ইয়ে করলাম। তো ওটা একটা টার্ম বলেছিলেন স্যার, মানে যে ছয়টা সিন ওটা হলো শামসি, লেখা আছে। প্রথম ক্যাটালগটা কি আছে আপনার কাছে? না স্যার, দেই নাই আপনাকে? না স্যার ক্যাটালগ পাই নাই তো স্যার। আচ্ছা, সার্টিফিকেট কি পেয়েছিলেন? সার্টিফিকেট ইয়েটা ডিজিটালটা স্যার, ইয়েটা পাইনি স্যার, হার্ড কপি। ও, তাইলে বলেছিলাম যে এই এই ক্যাটালগ আর ওই ক্যাটালগ দুটো একসাথে দিব। জি 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 ওইটাকে বলে শামসি, শামসি মানে হলো সূর্য।
শামসি, আচ্ছা আশামস, হ্যাঁ হ্যাঁ শামস ও আশামসি ও দুহা হা, এই যে শামস মানে হলো সূর্য, সূর্য আচ্ছা গোলাকার না, জি 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 এবং আলো ছড়ায় সূর্যের দিকে তাকালে চারিদিকে আলো ছড়াচ্ছে, এটা কিন্তু খালি চোখে দেখলে চোখ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে, হ্যাঁ 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 ওইটা হলো সূর্য স্টাইল বা সূর্যমুখী। আচ্ছা সূর্যমুখী আরবি কি জানেন? না স্যার, জাইতু দিওয়ার ইশামস, অর্থাৎ জাইতুন দিয়ে সূর্যমুখী তেল, জাইতুন মানে হলো তেল, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আর দেওয়ার ইশামস মানে দেওয়ার মানে হলো দিকে, হুম দুয়ার থেকে দেওয়ার মানে দুয়ার থেকে বের হই না আমরা, হুম 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 তো ওই ওইটা দেওয়ার উশামস অর্থাৎ যেদিকে সূর্য থাকে, অর্থাৎ আচ্ছা আচ্ছা সূর্যের দিকে মুখ করা, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই জন্য বলে যে ঘরটার দুয়ার আছে দক্ষিণ দিকে, হুম হুম দক্ষিণমুখী দুয়ার, জি হ্যাঁ, জি এই জন্য দেওয়ার ইশামস বলে, বা সূর্যমুখী, সূর্যমুখী যেদিকে সূর্য আছে সেই দিকে, দেওয়ার মানে হলো মুখী, মুখী যেদিকে মুখ করে থাকে, আচ্ছা আচ্ছা তাহলে দেওয়ার উশামস ওটা হলো সূর্যমুখী বলা যায়, সূর্যমুখী ফুলের বা জাহারু দেওয়ার ইশাম মানে সূর্যমুখী ফুল। জি জি আর সহজ হলো শামসি, শামসি, আপনি শামসি বলতে পারেন। আচ্ছা আচ্ছা না ওইটা ছোট্ট একটা বর্ণনা দিয়েছিলাম তো কালকে, মানে কিভাবে জিনিসটা আসলে করলাম। হ্যাঁ, তো ওটা শামসি, এটা বিখ্যাত মানে এই ফর্মটা, গোল গোলের মধ্যে যত কাজ আছে যেটা আলো ছড়ায় বোঝা যায় যে আলো ছড়াচ্ছে ওইটা হলো শামসি, আর যেটা আলো ছড়াচ্ছে না ওইটা শামসি হবে না, ওটা জাস্ট মানে দায়রা বা গোলাকার ফর্ম, আচ্ছা আচ্ছা মানে যখনই আপনি শামসি বলবেন তখন ওটার ভিতর থেকে আলো ছড়ানো ভাবটা থাকতে হবে। আচ্ছা আচ্ছা আপনার এই কাজটা বোধহয় বাহারি আর বাঙালি দিয়ে বোধহয় এর আগে অনেক আগে একবার করেছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, বাহারিয়াল বাঙালিতে করেছিলাম, আচ্ছা আচ্ছা ওইটার একটা ছবি স্যার এই দিবেন ধরনের স্যার, তাহলে কাজ, আমি এই ধরনের কাজ আছে অন্য শৈলীতে আছে, বুঝছেন, আচ্ছা আচ্ছা অন্য শৈলীতে আছে, সেখানে হয়তো সিনের স্টাইল অন্যরকম, আমি করেছি জাস্ট বাহারিয়াল বাঙালি দিয়ে, যাতে ওটা আমাদের ইউনিক কাজ হয়। আচ্ছা আচ্ছা না এটা তো এই কাজটাতে তো খুব অ্যাপ্রিসিয়েট পাইলাম স্যার আমি, আমার মোটামুটি ইয়েতে মানে সবাই খুব পছন্দ করেছে কাজটা, ভালো মানে খুব প্রশংসা করলো স্যার সবাই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন যদি থাকে, মানে যে কোনো প্রশ্ন, এই শুধু এইটার ভিতরে না, আপনার পেন্টিং নিয়ে যে কোনো প্রশ্ন কিংবা ক্যালিগ্রাফি নিয়ে যে কোনো প্রশ্ন মনে আসলেই সেটা আমার একটা প্রশ্ন ছিল, আমি তো বলেন। একটা ক্যানভাসে করে কখনো করি না যেহেতু ভুল করে ফেলছি, তো ওইখানে আমি প্রথমে ওয়াটার কালার করে ফেলেছি, এখন এই ওয়াটার কালার উপরে কি আমি অ্যাক্রিলিক এর চাপাই দিতে পারবো মানে পুরাটা ব্যাকগ্রাউন্ডটা? অবশ্যই অবশ্যই, শোনেন, আমি রঙের একটা নেচার বলি, যেই রং পানি দিয়ে করা হয়, এটা পানি দিয়ে করছি না, হ্যাঁ জি 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 এই পানি দিয়ে রং হলো দুই টাইপের, একটা হলো ট্রান্সপারেন্ট, যেমন ওয়াটার কালারটা ট্রান্সপারেন্ট, আর অ্যাক্রিলিকটা হলো ওপেক কালার, মানে একটা আর একটাকে ঢেকে দেয়, দেখে দেখে কিন্তু এইটা ওয়াটার কালার করার পরে আপনার ভালো লাগলো না, আপনি এরপরে সুন্দর মতো কোটিং দিতে পারেন, কিংবা ওর উপরেই আপনি অ্যাক্রিলিক দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সমস্যা হবে না, ঠিক আছে থ্যাংক ইউ, আগেটা একদম চেঞ্জ হ্যাঁ, করে আপনি ইচ্ছা মতো ওর ভিতরে রং দিবেন, অ্যাক্রিলিক কালারে আপনি একটা, যতক্ষণ পর্যন্ত আপনার একটা পেইন্টিং ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকবেন। আমি তো প্রথম দিকে ছিলাম না, এখানে কি লেখা আছে মানে আরবি হরফ ওয়াল আফু হু, ওয়াল আফু হু, আফু উ হুয়া এটা, এটা হা ওয়াও হুয়া, এটা আল, এটা আলিফ, এটা লাম, এটা আইন, এটা ফা, এটা ওয়াও, এটা হলো পায়ের নোকটা বড় করে দিয়েছি ব্যালেন্স করার জন্য, হুয়াল আফু হু মানে হলো তিনি যিনি মাফ করেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, এই জন্য ওনার নামে আমরা বলছি হুয়াল আফু হু। হ্যাঁ হুয়া হলো যিনি যিনি আমাদেরকে ক্ষমা করে দেন, তিনি আল্লাহ। খুব সুন্দর আছে মাশাআল্লাহ, এটা কিন্তু শেষ হয় নাই, শেষ হলে অনেক সুন্দর লাগবে আশা করছি, ব্লুর মধ্যে কাজ খুব ভালো লাগে, এবং কোবাল্ট ব্লু,
প্রুশিয়ান ব্লু এবং কিছু ব্ল্যাক আছে এইদিকে, দুই পাশে ব্ল্যাক, সব জায়গায় দিব না, শুধুমাত্র দুই পাশে ব্ল্যাক দিয়েছি একেবারে এই মাথায়। এরপরে প্রুশিয়ান ব্লুর সাথে মিলানোর জন্য, কারণ কালোর সাথে প্রুশিয়ান ব্লুটা মিলে এখানে। এরপরে ভেতরে ভেতরে সাদা আর কোবাল্ট ব্লু, সাদা আর কোবাল্ট ব্লু, অন্য কিছু না। এইটা তো স্যার ওই যে ইয়ে ওই যে মোটা যে চাইনিজ যে পেপার গুলো আছে স্যার, ওটার উপরে তো করা যেতে পারে, পারে না স্যার? ক্যানভাস পেপার যেটা আছে, ক্যানভাস পেপার, ক্যানভাস পেপার, ক্যানভাস পেপার, জি জি হ্যাঁ, বলবেন যে ক্যানভাস পেপারে রং দাঁড়ায়, অন্য পেপারে ওই পেপার নষ্ট হয়ে যায় কিংবা পেপার ফেটে যায়। হ্যাঁ, মানে পেপারটাকে সে শক্তি পায় না, মানে ধরে রাখার, যেমন এখানে কাপড়টা ধরে রাখার শক্তি পায়। কিংবা আপনি বোর্ডের উপরে করতে পারেন, কিবোর্ড, এটা প্লাস্টিক বোর্ড না, এটা পিস বোর্ডে করতে পারবেন, পিস বোর্ডে রং ধরে রাখতে পারে। আর পিস বোর্ডের পরে আমি ওই যে আমাদের দেশে যেটা প্রাচীন পদ্ধতি আছে, বোর্ডের উপরে পিস বোর্ড কিংবা যে কোনো কাঠের বোর্ডের উপরে পাতলা যে কাপড় আছে না, মানে আমরা যে শাড়ির কাপড় বলি সুতি, জি 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 এইটা ভালো করে লাগাইয়া, মানে যাতে ওটা ই না হয়, সরে না যায়, তারপর ওর উপরে ভাতের মাড় আছে না, জি ভাতের মাড় দিলেন, প্রথমে মাড় দেওয়ার পরে পাতলা করে দিবেন, গাঢ় না কিন্তু, পাতলা করে ভাতের মাড় দিয়ে দিলেন, ওটা আধা শুকানোর মধ্যে আবার এটা দুইটা তিনটা কোট দিবেন ভাতের মাড়ের। আচ্ছা তারপরে আপনি এরা রুট আছে না, জি, এরা রুটের আর একটা কোটিং দিবেন, কোটিং দেওয়ার পরে লাস্টে দিবেন হলো প্লাস্টিক পেইন্ট আছে না, জি হ্যাঁ, প্লাস্টিক পেইন্টে সব পাতলা কোট দিবেন, মোটা দিলে কিন্তু আপনি আর কাজ করতে পারবেন না, কারণ আপনার প্রতিবার তিনটা চারটা লেয়ার পড়তেছে। হ্যাঁ, পড়ার পরে ওইটা একটা খুব সুন্দর, মানে আপনার রং দাঁড়ানোর জন্য আপনার খুব চমৎকার একটা সারফেস হলো, তার ভিতরে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারেন। এটা হলো আমি আমাদের চারুকলার যে টেকনিকটা, মানে ওটাকে আমরা পটে, পটচিত্র নাম শুনছেন না, জি জি এই পট বানায় এইভাবে, হ্যাঁ, হুম হুম মানে পটে আঁকা, পট মানে কাপড়ের, মানে পাটাতনে, কাঠের পাটাতনে কাপড়ের প্রলেপ দিয়ে তার উপরে ছবি আঁকা, এটাকে আমরা বলি পটচিত্র। পটচিত্র তো ছোটবেলায় দেবদেবী আঁকা হইতো, বাংলা আমি বই পড়েছিলাম পটুয়া স্যার, ক্যালিগ্রাফি করলাম, বাংলা বইয়ে পড়েছিলাম স্যার পটুয়া, পটে আঁকানো ছবি বা এরকম কোনো কিছু, হ্যাঁ, পটুয়া পটে শব্দটা। আঁকা, পটে আঁকা চিত্র তো, পটে পটে তো আমরা ছোটবেলা প্রথমে আমি মনে করতাম যে পট মানে হলো মাটির পাতিল, আচ্ছা আচ্ছা হ্যাঁ, পরে দেখলাম না, মাটির পাতিল না, পট মানে হলো কাপড় দিয়ে ওই কাঠের উপরে, কাঠের পাটাতনে আর কি, হ্যাঁ, পাটা থেকে পট, বুঝছেন, কাঠের পাটা থেকে পট, ওইটার উপরে কাপড় দিয়ে ওই ছবি আঁকানো, এটা প্রাচীন মানে গ্রাম অঞ্চলের, এটা কিন্তু তাদের স্পেশাল একটা মানে নিজস্ব পদ্ধতি। আচ্ছা তো এইটাই আঁকলে কিন্তু আপনার লাইফ গ্যারান্টি। এই এই আমাদের দেশে তো মানে এখন অ্যাক্রিলিকে কাজ করি, এটা আমি আমি আবার চিন্তা করছি যে এই ক্যানভাসের থেকে ওইটা আরো আমাদের নিজস্ব পদ্ধতি, ওইটা আমি একটা আপনাদের যদি পারি দেখাবো। হুম, ওটা কিছু কাজ করতে হবে, কারণ যত প্রকারের আমাদের ভেরিয়েশন থাকবে উপকরণে, তত বেশি এটা সমৃদ্ধ হবে। সাবজেক্ট তো আমাদের ক্যালিগ্রাফি, কিন্তু বিভিন্ন বিষয়ে করার। স্যার আরেকটা ছোট্ট প্রশ্ন আছে স্যার, বলেন। ছোট্ট প্রশ্নটা হইলো ওই যে বিভিন্ন রকমের যে হাসিয়া আছে, হ্যাঁ, হুম 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 হাসিয়াতে যে একটা নীল রং ব্যবহার করা হয়, এই যে অনেকটা কোবাল্ট ব্লুর মতো, কিন্তু কোবাল্ট ব্লুও না, অনেকটা ওটা খুব ওটার উজ্জ্বল নাম একটা হলো নীল। টার্কিশ ব্লু, টার্কিশ ব্লু স্পেশালি, ওটা তুর্কিদের, মানে ওখানে যে একরকম মানে স্টোন, মানে ব্লু রঙের স্টোন পাওয়া যায় তার্কিতে, আচ্ছা 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 ওই স্টোন দিয়ে কিন্তু ওই রংটা বানানো, এই জন্য ওই রংটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আপনি যদি টার্কিশ ব্লু জোগাড় করতে পারেন, অসাধারণ রং ওটা, মানে মনে হয় যেন মানে 1000 বছর পরেও ওরকম চকচক করে। ওটাই ওটাই তো আমি ওই ব্লুটা স্যার মানে আসলে ম্যাচ করে না, আমি তো মানে অন্যান্য ব্লু কোনো বা যে কোনো কোনো কালারে ম্যাচ করবে না, পৃথিবীর কোনো কালারে টার্কিশ ব্লু না, আমি টার্কিশ ব্লু, টার্কিশ ব্লু মানে ওইটা ব্যাকগ্রাউন্ডে রেখে
লতা পাতা যেগুলো ওগুলো গোল্ডেন দিচ্ছে, ফুলগুলো দিচ্ছে আপনার ওই যে ব্রাইট কালারের যে রেড, ওরে বাপরে বাপরে, হাসিয়া দেখে মনে হচ্ছে যে আমি মানে পাগল হয়ে যাব, এত চমৎকার লাগে দেখতে। এটা এটা মানে একমাত্র ওই তুর্কিদেরই ওইটা তাদের নিজস্ব সম্পদ। আমাদের আমি যে ইয়েতে গাজীপুরে যে মসজিদটা করেছিলাম ওইটার ইয়েটা দেওয়ার কথা ছিল টার্কিশ ব্লু দিয়ে। টার্কিশ ব্লু দিতে পারলে তো অসাধারণ হইতো। তো টার্কিশ ব্লুতে যেই খরচা পড়ে তাতে মসজিদের অর্ধেক টাকা ব্যয় হয়ে যায়। হ্যাঁ, তো একটা গম্বুজে মানে 5টা গম্বুজের ওই টালি আনবে ওখান থেকে, এবং তারা যে অর্ডারটা যেভাবে নিবে এনে ওই অর্ধেক দিয়ে কাজ করতে হবে আর অর্ধেক ফেলে রাখতে হবে, অন্য কোনো কাজ কাজে লাগবে না। তো সেই জন্য চায়না থেকে অর্ডার দিয়ে নিয়ে আসলো, বেশি নষ্ট হয় নাই। কিন্তু চায়নায় তো আর টার্কিশ ব্লু পাওয়া যায় না, ওটা হয়ে গেছে ডিপ ব্লু, মানে যেটাকে আমরা বলি হলো নেভি ব্লু আর কি। নেভি ব্লু হম, মানে আমাদের এখানে আগে একটা কালি পাওয়া যেত স্যার রাজশাহীতে, রয়্যাল ব্লু ছিল কালারটা, অনেকটা ওই রকম লাগে যে রয়্যাল ব্লু হ্যাঁ কালারের। হ্যাঁ হ্যাঁ রয়্যাল ব্লুটা, কিন্তু রয়্যাল ব্লু আমি দেখেছি ওই আমাদের খুলনায়ও ছিল, ওই যে খান খান জাহান আলী রোডের ওখানে আইডিয়াল আইডিয়াল কালি আর কি, আইডিয়াল ইঙ্ক। হ্যাঁ 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 তো আইডিয়াল ইঙ্কেও একটা রয়্যাল ব্লু ছিল খুব চমৎকার, কিন্তু পরে ওটা ওই মূল যে মালিক ছিল সেই নিজেই বানাইতো, তার ছেলেরা আর ওইটা ধরে রাখতে পারে নাই। আমাদের তো আরো একই ঘটনা স্যার, জার্মানি থেকে ফর্মুলা টর্মুলা নিয়ে আইসে হুম সব, এখানে কিন্তু ছেলেরা সব আর ইয়ে করতে পারে নাই, ওই লোকে ওই লোক পর্যন্তই শেষ। এইটা কিন্তু খুব মারাত্মক, কালির গ্রেডিয়েন্ট গুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাইলেই জি মানে ভেরিয়েন্ট চেঞ্জ হয়ে যায়, হুম 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 রেশিও একটু এদিক ওদিক হয়ে গেলে, এমনকি মানে যেটাকে এই আমরা বলি টার্কিশ 18-20। ব্লু, টার্কিশ ব্লু তাহলে পাওয়ার সম্ভাবনা নাই স্যার আছে আমাদের আছে কাছে? আছে, আপনি আমাজনে পাবেন টার্কিশ ব্লু, আচ্ছা 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 আমাজনে পাবেন। আপনি অর্ডার করলে আমার জন্য অর্ডার করবেন, আমি আপনার পয়সা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আগে পাই তো স্যার, পাইলে আর ইনশাল্লাহ। আরাক সেট ওই যে কালি যেটা আপনি সেট আনছিলেন না, জি স্যার জি স্যার, ওই ওই সেট যদি আমার জন্য এক সেট আইনে দিতে পারেন, মানে আমার এদিকে সুযোগ নাই, আমি ওটা বুঝিও না আচ্ছা আমাজনে আচ্ছা কিভাবে কি করতে হয়, আমাকে এক আচ্ছা সেট তুর্কি কালি আইনে দিতে পারলে, কিংবা ওই যে উইনসর যেটা আছে আচ্ছা ওইটার যদি এক সেট ইনশাআল্লাহ কালি আমি, আনতো, তাহলে আমার জন্য আমি ভালো কিছু কাজ মানে কোরআনের কাজগুলো ফিনিশিং কাজগুলো করতে চাচ্ছি। আমি তো এখন অসাধারণ, ইয়ে করে ফেলছি মোটামুটি, আমার মস্কো হয়ে গেছে এবং যা করব সেটার একটা মানে মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, এখন কাজ শুরু করতে হবে। আপনি স্যার আমাদেরকে স্যার একটা বলছিলেন যে আমরা যেন কোরআন শরীফ লিখতে পারি বা এরকম একটা ইয়ে বলছিলেন, যে আপনারা সবাই ওয়াদা করবেন যেন একটা কোরআন শরীফ। তো স্যার আমার স্যার তো একটা নিয়ত করেছি স্যার, আল্লাহ যদি এখন কপালে মঞ্জুর লিখ করেন বা ইয়ে করেন তো। আচ্ছা স্যার আমি কিভাবে আগাবো স্যার? আচ্ছা, আপনি যেই ফন্টটা ভালো পারেন জি স্যার, হ্যাঁ সেটা আমাকে দেখান যে আমি এটা ভালো পারি, তারপর ওর ভিতরে আমি আমাদের দেশীয় ফ্লেভারটা দিতে চাইবো। আমি চাইবো না যে আপনি ইন্টারন্যাশনালের যেই যেইগুলো আছে তাহলে তারা বলবে ওটা তো আর বাংলাদেশের কোনো ফ্লেভার নাই। হুম, আপনি সুলুসে করেন কিন্তু সেই সুলুসটা বাংলা স্টাইলের সুলুস হতে হবে, আচ্ছা যাতে আচ্ছা ওরা বুঝে যে না এটা বাংলাদেশ থেকে আসছে। আচ্ছা আপনি মহাক্কাকে করেন সেটা যেন বাংলাদেশের ফ্লেভারটা থাকে, সেই ফ্লেভারটা কিভাবে দিতে হবে সেটা আমি আপনাকে বুঝাই দিব। আপনার হাতটা যখন মোটামুটি 90% ঠিক হয়ে যাবে আর 10% আপনি নিজেই চেষ্টা করলে পারবেন। জি স্যার জি হুম, জি 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 তো ওইভাবে এটা করলে শুরু করব আমরা আমপারা আমপারা দিয়ে, অর্থাৎ সুরা 12টা সুরা প্রথমে ওই যে আচ্ছা ছোট ছোট সুরা ওইগুলো দিয়ে মস্ক করতে করতে ওইগুলো দিয়ে হ্যাঁ শুরু করবো, তারপরে আম্মা ইয়াতাসাআলুন থেকে শুরু করে শেষ করে ফেলবো, জি এরপরে স্যার আস্তে আস্তে উপরের দিকে চলে যাব, আচ্ছা সব আচ্ছা শেষে আমরা সুরা বাকারা লিখব। ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ঠিক ঠিক আছে, আছে আজকে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার আর কোনো কোনো প্রশ্ন কোশ্চেন নেই। নাই, থ্যাংক ইউ অনেক। আচ্ছা, কিন্তু আপনারা কেউ কাজ দিতেছেন না, এত কষ্ট করে আপনাদের কাজ দেখাচ্ছে, এইগুলো যদি আপনারা না ফেরত দেন করে যা করেন ভাই, একটা হরফ করলেও সেটা করে দেন যে আমি এই পর্যন্ত করছি এই পর্যন্ত করছি, এটা করে দেন।
এক ঘন্টার মধ্যে আপনি যতটুকু পারেন সেটা করে একটা ছবি দেন, হ্যাঁ এইটা দেওয়ার চেষ্টা করেন, পারবেন না? ইনশাআল্লাহ পারবো স্যার। আমি একটু একটু যে স্যার ওই যে ওই আমি ঝামেলাটা স্যার ফুল কাজটা চাচ্ছি না, যে ফুল করবেন নট নেসেসারি, আপনি যতটুকু পারেন ততটুকু দেন, জি তার মানে আপনি জি ইনভলভ আছেন কাজের মধ্যে, জি স্যার। আমি এবং স্যার একটু এরকম যে করতে করতে এই করতে করতে ঝামেলাটা দেখবেন মিটাই যে নি আপনি স্যার, ফুল কাজ করে ফেলছেন। যে স্যার একটু ঝামেলা যে শিফটিং এর ঝামেলাটা মিটাই নিয়ে ইনশাআল্লাহ স্যার একদম আবার মানে আগের মতো আবার ইয়ে হয়ে যাবো স্যার, আগে যেরকম হায়দার রেগুলার ভাইও ছিল। একটু সময় দেন, আর অন্য যারা আছেন, আজকে কে কে আছেন আমি তো আর বুঝতে কেউ নাই পারছি স্যার? না। না অবশ্যই আমিও আর কেউ নাই এখানে স্যার। একটা ব্যাপার হয়েছে, আমি যেটা বুঝতেছি এখানে আপনারা ওই যে ভিডিও দিচ্ছেন, ওই ভিডিও গুলো তারা দেখে সেটা ডাউনলোড করে কিংবা সেইভাবে ইউজ করে, হ্যাঁ হুম 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 তারা চিন্তা করছে যে ক্লাসে না থাকলেও চলবে। তো এই ব্যাচ যেমনই হোক, এর পরের ব্যাচে আমি এটা পরীক্ষাও রাখার চেষ্টা করব যে ক্লাসে অ্যাটেন্ডেন্স একটা বিষয়, হ্যাঁ আর আমি ওই যেটাকে, কারণ আমার এটা যদি মঞ্জুরি কমিশন হয়ে ইয়ে হয়ে আসে তাহলে আপনাদের রেজাল্টের মূল্য থাকবে, হ্যাঁ সেই জন্য আমাদের চারুকলায় তো অ্যাটেন্ডেন্স খুব গুরুত্বপূর্ণ, 75% অ্যাটেন্ডেন্স না হলে সে পরীক্ষাই দিতে পারে না। এই চতুর্থ ব্যাচে স্যার আমি আর আজহার ভাই এই দুইজন মিলেই খালি ক্লাসটা করলাম মানে পুরা, আর আমাদেরকে ফুল মার্ক দিন অ্যাটেন্ডেন্স এর। না সেটা তো ওই যে প্রত্যেকটা ভিডিও দেখলে বোঝা যাবে কে কে আসেন আর কি, বুঝছেন না? জি স্যার জি ঠিক আছে, আজকে এই পর্যন্ত তাহলে, স্যার জি ওকে আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বন্ধ করে দিচ্ছি তাহলে সব। ইনশাআল্লাহ।